বরণ করে নিচ্ছেন উত্তরপাড়ার পক্ষে জনাব সালাউদ্দিন আহমেদ, নুরুল আমিন, লাল্লু ব্যাপারী, শরীফুল ইসলাম। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিল। এ পর্যায়ে সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব হাজী মোহাম্মদ দিল রহমান, তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি 8 নম্বরের মেম্বার প্রার্থী জনাব মোহাম্মদ রুহুল আমিন মণ্ডল। আমি সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা সকলেই আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে আজকে সভাপতিকে বরণ করে নেওয়ার জন্য করতালি দেই। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুহুল আমিন মণ্ডল, ফুল দিয়ে বরণ করে নেবেন। উত্তরপাড়ার নুরুল আমিন মামাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা সকলে করতালি দিয়ে অভিনন্দন জানাব। লাল্লু ব্যাপারী, সুহেল, রুবেল, মোসাব্বর, আজকের অনুষ্ঠানের সকলকেই আমরা দেখতে পাচ্ছি ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা সকলকেই করতালি দিয়ে অভিনন্দন জানাই। আজকের অনুষ্ঠানে যারা অতিথির আসন গ্রহণ করেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা সবাইকে ধন্যবাদ জানাই যারা তাদের মূল্যবান কাজকর্ম রেখে আজকের অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে উত্তরপাড়া এলাকাবাসীর উদ্যোগে এ পর্যায়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন উত্তরপাড়ার মা বোনেরা। আমি তাদের বিনীতভাবে বলবো, আপনারা আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, পরাগ্রামের কৃতি সন্তান, আমাদের গর্ব, আমাদের 8 নম্বরের গর্ব আজকের অনুষ্ঠানে অতিবাহিত করেছেন, তাকে এ পর্যায়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। আমাদের যাকে ঘিরে এই অনুষ্ঠান, 8 নম্বরের মেম্বার পদপ্রার্থী রুহুল আমিন মেম্বারকে ফুলের মালা দিয়ে বরণ করে বোনেরা। আমরা দেখতে পাচ্ছি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাকে আমি মা বোনদের ধন্যবাদ জানাই, তারা তাদের কাজকর্ম রেখে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে, আজকের অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে, আজকের অনুষ্ঠানকে সুন্দর করতে যাদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান। আমরা সবাইকে করতালি দিয়ে অভিনন্দন জানাই উত্তরপাড়ার মা বোনদের। আমরা ধন্যবাদ জানাই যাদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান। আমরা দেখতে পাচ্ছি সকলেই ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে, যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু জনাব মোহাম্মদ রুহুল আমিন মণ্ডল। আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছি, আজকে আমাদের আশুলিয়ার কৃতি, আশুলিয়া ইউনিয়নের পাড়া গ্রামের কৃতি সন্তান জনদরদি, যিনি কিনা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন, তিনি উন্নয়নের উপকার জনাব মোহাম্মদ রুহুল আমিন মেম্বার, তিনি আবার আমাদের মাঝে নির্বাচিত হয়ে আসেন। আমরা সবাই কি চাই ভাই? রুহুল মণ্ডলের বাইরে নির্বাচন করার কোনো যুক্তি আসে না। তো যাই হোক, আমি মনে করি এবার আমাদের এলাকাতে যে মেম্বার আরেকজন নির্বাচন করতেছে, সে আমার খুব কাছের একটা লোক ছিল। সে আমাকে বলছে যে আমি তো তোমার নির্বাচন গত বছর করছি, তুমি আমার এই নির্বাচন এবছর কেন করবা না? তো আমি তারে বলছি যে ভাই দেখ, এই বছর আর ওই বছরের মধ্যে অনেক পার্থক্য আছে, তুই আমার নির্বাচন করছস,
আমি ওরা অনেক বুঝাইছি যে এই বছর আমরা চল সবাই মিলে সবাই মিলে মিশে রুহুল মণ্ডলকে আরেকটাবার সুযোগ দেই কি কারণে যে আমরা সবাই মিলে এলাকার উন্নয়নের জন্য রুহুল মণ্ডল যে কাজগুলো করছে যে অসমাপ্ত কাজগুলো রইছে আমরা এই কাজগুলোর জন্য ওরা আরেকটাবার সময় দেই সুযোগ দেই ও কাজগুলো করে আমরা ওর কাছে বলি যে ভাই চাচা আমাদেরকে এইবার তুমি তো দুইটা করছো তারপরে আমরা নতুন আরেকজন প্রার্থী দরকার ঠিক করব যদি রুহুল চাচাই আমাদের সাথে আসতো তাহলে আমরা আমার মনে হয় রুহুল চাচা এটা করতো তো সেই ক্ষেত্রে আমাদের কারো কথা না শুনি না নির্বাচনে গেছে তো যাই হোক আমরা এলাকার সবাই দেখতেছি বা বুঝতেছি সেটা কি যে নির্বাচনের শেষ পর্যন্ত গিয়ে দেখবো কি ওই প্রার্থীর সাথে সর্বোচ্চ হাতে গোলা চার থেকে পাঁচজন লোকই থাকবো এর বেশি লোক থাকবো না আমি আমি দেখছি এই এলাকাটা ঘুরে দেখছি যে এর বেশি লোক থাকবে না তার পাশে আমি গত এক মাস আগে আমি আমার এই এই পাড়ায় আসছি আমার এক চাষি বলতেছে বাজান নির্বাচন করবা আমি বলছি না নির্বাচন করবো না ওই শুনো তুমিও যদি এবার নির্বাচনে দাঁড়াইতা তাইলে আমি তোমারে ভোট দিতাম না আমি তোমার কেন চাষি দিচ্ছি না কেন বলে রুহুল যে কাজ করছে আমি আমার আমার ওই যে মামার নাম ধরে বলছে যে আমি আমার নাইবালি ভাই তোমারে ভোট দিব কেন বলছে যে এলাকার মানুষ কি চায় কাজ চায় আজকে আমরা হিংসা হিংসি পুন্দাবন্দি করে দেশে পিছাইমু কেন পিছাইমু দেশে স্থানীয় সরকারের সবচেয়ে নিজের একটা জায়গা কি মেম্বার আমরা কি চাই একজন মেম্বারের কাছে আশা করি সে কাজ করবো রুহুল মণ্ডল কি করছে কাজ তো করছে রুহুল মণ্ডল কাজ তো সারা করে নাকি রুহুল মণ্ডল কাজ করছে ড্রেন করছে এলাকার অনেক উন্নয়নমূলক কাজের মধ্যে তার হাত আছে তাহলে সেই ক্ষেত্রে এখন রুহুল মণ্ডলদের বক্তব্য কি জানেন যে তোমার আমি আমার মেম্বার বানাইতাম না তুমি এত কাজ করছো কেন এ কথা কি বলা যাইব মনে হয় না বলা যাইব তাহলে আমার কথা হলো যে আমরা একটা ভাষায় একটা রাহাল যদি রাহি সে যদি আমাদের ভাষায় পাঁচ বছর কাজ করে সে যদি পরিচিত থাকে তার কাজ কর্ম সব কিছু ভালো থাকে তারে কি আমরা তারাই দিয়া নতুন আর একটা লোক রাখবো আমার মনে হয় রাখবো না আমরা যদি নতুন লোক রাখি তাহলে ওই নতুন লোকের দ্বারা ভুল হইব আজকে রুহুল হইছে আমাদের মাঝে পরিচিত সন্তান পরিচিত সন্তান তাহলে আমরা এই সন্তান তারাই দিয়া নতুন লোক কেন রাখবো কারণটা কি দরকার নাই আজকে রুহুল মণ্ডল আমাদের জন্য যা করছে রুহুল মণ্ডল আমার সাথে ব্যক্তিগতভাবে সে তার পরিকল্পনা প্রকাশ করছে আমি তো দেখতেছি তার পরিকল্পনা শুই না যে আগামীতে রুহুল মণ্ডলের কাছ থেকে যে মেম্বারি নেব এই লোক আমি আমার পাড়াগাঁও দেখতেছি যদি সে ইচ্ছাকৃতভাবে মেম্বারি না ছাড়ে তাহলে পাড়াগ্রাম থেকে মেম্বারি নেওয়ার মতো লোক আমি দেখতেছি না তো যাই হোক আরো অনেক কথা বলার আছে সেটা হইলো রুহুল মণ্ডল কি বলে একজন লোক যদি নির্বাচন করে সে যদি একজন জনপ্রতিনিধি হয় তাহলে তার কি লাগে দারও লাগে ভারও লাগে রুহুল মণ্ডল সব দিক দিয়ে ফিটেস সব দিক দিয়ে ফিটেস আত্মা ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রুহুল আমিন মেম্বার আমরা সকলে জানি বিগত পাঁচ বছরে রুহুল আমিন মেম্বার পুরা আমাদের আত্মীয় ইউনিয়নের ভিতরে যেই ওয়ার্ডের ভিতরে যেই কাজ করেছে প্রত্যেকটা রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান জনকল্যাণমূলক সকল কাজে ওনার সহযোগিতার হাত যেভাবে বাড়িয়ে দিয়েছেন আগামী পাঁচ বছরে যাতে উনি আমাদের সাথে থাকতে পারেন সেই জন্য আপনাদের সকলকে সমর্থন করছি এবং আমিও রুহুল আমিন মেম্বারকে সমর্থন করছি আপনারা সকলকে ধন্যবাদ তবে আমি একটা কথাই বলব আমরা যাকে মন দিয়েছি মন দেব আমরা যাকে প্রাণ দিয়েছি তাকে প্রাণ দিব আমরা যাকে জীবন দিয়েছি তাকে জীবন দিব এবং তার কাছ থেকে কাজ আদায় করে নিব এবং তার সফলতা অর্জন করব এটি আমাদের আমরা যে যে দল করি না কেন বিভিন্ন যে দল যাই নিরপেক্ষভাবে আমরা এই রুহুল আমিন মেম্বার যোগ্যতা অনুসারে যোগ্যতার ভারে তাকে ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করে আবার আগামী পাঁচ বছরের আর যেখানে এসেছি আমি জানি যারা যারা আসছে তারা আমার মতোই একতরফা এক মনোভাব এক মন নিয়ে হয়তো এই মঞ্চে এসেছেন এবং সেটা বাস্তবে যেন থাকে ইলেকশনের পর 5ই জানুয়ারি যেন সেটা সফলতা অর্জন করতে পারে আপনার ওয়ার্ডের বর্তমান সফল মেম্বার আগামীতে আবারও মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ রুহুল আমিন মণ্ডলের ভাবে বিভিন্ন পদকে ভূষিত এই যে তার নামের পিছনে যে ভূষিত তার এই অর্জন
এমডিএম তার এই অর্জনটা আসে নাই, অবশ্যই তার সফলতার কারণে তার এই আজকের এই অর্জন। এই অর্জন শুধু রুহুল আমিন মন্ডলের নয়, এই অর্জন আমরা মনে করি আমাদের আটটা ওয়ার্ডবাসী মহিলা পুরুষ সকলের জন্য এই অর্জন। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। একটা পরিবারকে একজন অভিভাবক যদি চালাইতে যায় তাহলে সেই অভিভাবককে বিভিন্ন কথা শুনতে হয়, বিভিন্নভাবে ঋণী হতে হয়, বিভিন্নভাবে তাকে অবদস্থ হতে হয় এবং তাকে মেনে নিতে হয়। সেই সেইভাবে এই আট নং ওয়ার্ডকে গত পাঁচ বছর ভাবে পরিচালিত করতে গিয়ে আমাদের বর্তমানে সফল মেম্বার রুহুল আমিন মন্ডল হয়তো তার কোনো অপারগতা, তার কোনো ভুলত্রুটি, তার কোনো হয়তো কিছু ব্যর্থতাও থাকতে পারে। আমরা সেদিকে না গিয়ে পজিটিভ দিকটাকে দেখে আমরা দলমত নির্বিশেষে সবাই একতাবদ্ধ হয়ে কোনোরূপ আমরা বিভ্রান্তিমূলক কথা বিভ্রান্তি না ছড়িয়ে আমাদের মুক্তিযোদ্ধাবুল ভাই যেটা বললেন, আমরা যাকে কথা দিয়েছি আমরা সেটা কাজে কর্মে আমরা সেটাকে প্রমাণ করে যদি দেখাই এনে আবার এইরকম বড় করে মঞ্চ করে তাকে আমরা বিজয়ের মালা পরে আমাদের মাঝে আনতে পারি, তাহলে আমাদের এই সফলতা পূর্ণ হবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ। সেই আগামী 5ই জানুয়ারি নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে রুহুল আমিন মেম্বারকে আবার আমাদের মাঝে এনে আমাদের এই আট নং ওয়ার্ডে অপূর্ণ কাজকর্ম, অসমাপ্ত কাজকর্মগুলো যেগুলো আছে সমাপ্ত করে সকল বিষয়ে আমাদের মাঝে সেবক হিসাবে, অভিভাবক হিসাবে আমাদের মাঝে থাকুক এটা আমি চাই। সকলের কাছে রুহুল আমিন মন্ডলের জন্য দোয়া চাই এবং সকল আজকে যারা এখানে উপস্থিত হয়েছি সবার কাছে তার জন্য ভোট কামনা করি এবং সকল আট নং ওয়ার্ডবাসীর কাছে ভোট কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হিন্দ, রুহুল আমিন মন্ডল। ধন্যবাদ বরকত ভাইকে সুন্দর গঠনমূলক কথা বলার জন্য। আমি সকলকেই বলবো আপনারা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সিদ্দিক ফকির, আমরা এই রুহুল আমিনের ভোট দেওয়া আমরা খালি চেয়ার মেম্বার না, সিদ্দিক ভাইকে সমর্থন দেওয়ার জন্য এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ দেলাওয়ার মাস্টার। আসসালামু আলাইকুম। আজকের নির্বাচনী প্রচারণের সভার সম্মানিত সভাপতি আমাদের আট নং ওয়ার্ডের সকল মেম্বার রুহুল আমিন মেম্বার, যে আমাদের দীর্ঘ পাঁচ বছরের অহংকার গর্ব, আমাদের নয়নমণি রুহুল আমিন মেম্বার দীর্ঘ পাঁচ বছর আপনাদের খেদমত করছে, দীর্ঘ পাঁচ বছর এই আট নং ওয়ার্ডের উন্নয়ন করছে, কোন দেখেন এখন তার কাজ চলো না, বিভিন্ন জায়গায় যাই দেন কীভাবে কাজ হইতেছে, তো এর যদি আপনারা না চান চাবেন কাকে, যে কাজ করতেছে, যে কাজ করছে এত মেহনত করছে এখন আপনারা তাকে দিবেন। আপনাকে দিছে না পাঁচ বছর, আপনাকে দিছে না, এখন রুহুল মেম্বারকে দিবেন। রুহুল মেম্বারকে আমি দেড় বছর আগে সমর্থন করছি, এখন তাহার কর্মী হিসাবে কাজ করতেছি। জন্য আমি আপনাদের কাছে ভোট চাই, রুহুল মেম্বারকে সবাই সমর্থন দিবেন এবং ভোট দিবেন, সবাই রাজি আছে ইনশাল্লাহ। তাইলে আমরা রুহুল আমিনের জন্য দোয়া করবো এবং তাকে দীর্ঘায়ু কামনা করবো। রুহুল আমিন যেন আগামীতে এই পাঁচশো এই আট নং ওয়ার্ডের মেম্বার হিসাবে আমরা রুহুল আমিনকে দেখতে পাই। রুহুল আমিনকে যেন আমরা ফুলের মালা দিয়া আনন্দ উল্লাস করতে পারি এই 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 বক্তব্য রাখা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই তো রুহুল আমিনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। আমি যতক্ষণ পর্যন্ত ভোট না দিয়ে আমার মায়ের তখন পর্যন্ত আমার শান্তি নাই। আমি হারে রুগী, জানি না পয়সা থাকে কিনা 5ই জানুয়ারি পর্যন্ত।
সবার কাছে দোয়া চাই পাড়াগ্রাম উত্তরপাড়া যুবকের আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্বশুর এরপর উপস্থিত আছেন আমাদের সেই মহান ব্যক্তিত্ব জনাব রুহুল আমিন মণ্ডল অত্র আট নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ মা খালা ফুপু বোন যারা আছেন তাদেরকে সবার পক্ষ থেকে আমাদের আট নং ওয়ার্ডের পক্ষ থেকে এবং বিশেষ করে রুহুল আমিনের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এর আগে আমরা আরো কয়েকটা উঠান বৈঠক করেছি আপনারা অনেকে উপস্থিত ছিলেন হয়তো ছিলেন না কথা বলার অনেকই থাকে কিন্তু যে সংক্ষিপ্ত কথা যদি বলে কারণ একটাই যে কাছে নামাজের সময় যার কারণে আমি সংক্ষিপ্ত বক্তব্য দিবার গেলেই আমার মনটা খারাপ হয়ে যায় তাই আমি আমার জীবন দশায় আমি আমার জীবন দশায় আজ পর্যন্ত আমি এক অক্ষর কোনোদিন লেখা বক্তব্য দেই নাই আমি আজকে মাত্র কয়েকটা কথা লিখে আসছি সেটা হলো এই আমার কথা অনেকে ছিল কিন্তু কথাগুলি আমি বলতে পারলাম না সংগ্রামী সাথী ও বন্ধুরা আট নং ওয়ার্ডের রূপকার গীতিকার সুরকার এবং শিল্পী হলেন কে উনি কিন্তু কি করছে আপনি ডিজিটাল আট নং ওয়ার্ডের কিন্তু ডিজিটাল করে ফেলছে ইনশাল্লাহ আমার মনে হয় যেহেতু আমার ভাতিজা জন্মের পরে এই মনে ওনার মায় ওনাকে অনেক মধু দিয়া ওনার যে হঠাৎ তৈরি করছেন সে আল্লাহর রহমত যে ওনার যে সেই মধু মাখা মিষ্টি কথায় আল্লাহর রহমত তার উপর অর্পিত হয়েছে সেই সুবাদে তাই আমি বলবো সেই মধু মাখা কণ্ঠ এবং সংগ্রামী তরুণ রাজনীতিবিদ অন্যায়ের প্রতিবাদী ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ সুর সুন্দর মনের মানুষ বিখ্যাত দানবী যারা মোহাম্মদ রুহুল আমিন মণ্ডল মেম্বারকে আবারও আমরা সবাই মিলে পুনরায় ভোট দিয়ে 5ই জানুয়ারি বুধবার 2022 তাকে আজকে আমরা যেভাবে তাকে ফুলের মালা দিয়ে বিয়ের সুতের মালা দিয়ে তাকে বরণ করে নিলাম আমরা যেন তাকে আবারও সেই এইভাবে বরণ করতে পারি সেই কথা ব্যক্ত করতে কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বারাক মাদ্দ আসল আমার এই কম কথা অনেক কিছু কইতাম না তারপরে মনে করে আমি তোদের সবই আসি যখন কিছু যদি আমি রুহুল আমাদের বেকার আইবু যে এত বলে না আমি রুহুল সমর্থন করি সবাই থেকে ইসমুল্লাহ রহমান রাহিম জয় বঙ্গবন্ধু এবং অত্র এলাকার মুরব্বীগণ ও আমার সমবয়সী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক 5 নং আসলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে 8 নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার জনাব মোহাম্মদ রুহুল আমিন মণ্ডলের নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে আমরা এখনই তার সুস্বাস্থ্য কামনা করে আমরা এখানে শুরু করব যে আগামী 5ই জানুয়ারি নির্বাচন আমরা সবাই তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে আনবো আর পরিশেষে আমরা একটা প্রবাদ আছে মানুষ নাম মানুষকে বড় করে না কাজী মানুষের নামকে জাকায় তুলে আমরা আপনাদের আমি আপনাদের কি বলবো আপনারা চারপাশে তাকে দেখেন যেখানে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কোথাও তার প্রচারণা করেন এমন কোনো জায়গা নেই তাই আমি বলবো আগামী 5ই নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়ী করে আমাদের মাঝে যাতে ফিরে আনতে পারি এবং তার অসমাপ্ত কাজগুলি যেন আমরা তিনি যেন সমাপ্ত করতে পারে চেষ্টা করে যাচ্ছি তার পাশে আছেন আমার এক ভাই রেজিয়াস মাদবর তার পাশে আছেন শফিক মাদবর তার পাশে আছেন আরেকজন আমার চাচা সলিম সলিম মাদবর এরকম
আসলে অনেকেই মন খারাপ করে না মঞ্চে অনেক লোক মানে নাম বলতে গেলে দীর্ঘ সময় লাগবে তার পাশে আছেন আমার মধ্যে দাদা তার পাশে আছেন আরেকজন আমার সাথে এরকম আসলে কারো যদি নাম ভ্যাপ করে মন কিছু ছোট করে না যারা বসে আছেন আমার সামনে যারা বসে আমার কাছে সকলে সমান কারণ আমি এটা কারো ছোট করার জন্য বলতে আছেন এখানে যারা আছেন সকলে আমার জন্য দোয়ার জন্য আছেন এবং আমার যাতে পুনরায় বিজয় হতে পারি সেদিকেই ওনারা লক্ষ্য নিয়ে অনেক কিছু বলার ছিল বলতে পারলাম না তবে আমি একটু এইটুকু পরিশেষে বলতে চাই যে একটি কথাই বলতে চাই আমি আপনাদের সকলের দোয়া চাই এবং 2022 সাল 5 জানুয়ারি আবারও আমি আপনাদের ভোট ও দোয়া চাই এবং আমাকে বিজয় করার আগ মুহূর্ত পর্যন্ত এবং শেষ মুহূর্ত পর্যন্ত বিজয়মালা দেবন্ত আপনারা পাশে থাকবেন আর আমি আপনাদের কথা দিচ্ছি আমার পরিচয় দিয়ে কোথাও ছোট হবেন না এবং আমি সকলের কাছে জনতা শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি আর আমি আপনাদের জন্য এখানে যারা উপস্থিত হয়েছেন আমার সামনে এবং আমার পিছনে সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক সকলকে নেকহায়াত দান করুক আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে নেকহায়াত দান করে মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মা বাবার কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আজকে যার জন্য দোয়ারাই আগামী 5 বছর সেইভাবে কাজ করার তৌফিক দান করে দাও হাজার হাজার মানুষের আকুতি মাহবুব রুহুল মন্ডলকে চাইতেছে মেহরবানি করে আল্লাহ তুমি তাকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ এমন কোন মসজিদ নাই পাড়াগ্রামে যে মসজিদে ভাইজান দান করে নাই এমন কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসায় সে দান করে নাই রব্বুল আলামিন আল্লাহ মেহরবানি করে আল্লাহ ভাইজানকে তুমি কবুল মঞ্জুর করে নাও অনেক পরমনের মানুষ আল্লাহ তুমি তাকে কবুল মঞ্জুর করে নাও আরেকবার নম্বর তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ ভাইজানকে হায়াত দাও অহংকারীদের অহংকার থেকে হেফাজত করে নাও আজকের আয়োজনকে তুমি কবুল মঞ্জুর করে নাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।